up. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلم ان الله مع المتقين وقال تبارك وتعالى وان الله يحب المتقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ বাবার দরবারে শুকর আদা করছি যিনি দয়া করে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ মাযরাত হাজিরিন, আমি বলতেছিলাম যে যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা তথা গুনাহ পাপ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার চেষ্টা করেছে বা করছে বা করেছে, আল্লাহ পাক তাদেরকে আখেরাতে শুধু দেবেন এমনটি নয়, বরং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ১২টা পুরস্কার দেবেন। কয়টা? এক নম্বর পুরস্কারের মধ্যে কয়েকটা বলেছি। এক নম্বর পুরস্কার ছিল যে আল্লাহ গোনা মাফ করে দেবেন, তাকফিরে সাইয়াত কি করবেন, গোনা মাফ করবেন। ওয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নেকির প্রতিটা নেক আমলের পুণ্য বা সওয়াব অনেক বৃদ্ধি করে দেবেন। সাধারণ মানুষ যে নেকি লাভ করবে, মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিরা তার থেকে কয়েক গুণ বেশি লাভ করবে, অনেক বেশি লাভ করবে। সাধারণ মানুষ একটা নেকিতে যদি ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত পায়, এরা ৭০০কে ১০ দিয়ে পূরণ করেন, যা হবে কত হবে, ৭০০০ নেকি পাবে এক একটা নেক আমলে। কারণ আল্লাহ পাকের একটা নিয়ম আছে, আল্লাহ ১০ থেকে শুরু করেন, ৭০০ পর্যন্ত দেন, এটা আল্লাহর স্বাভাবিক অফিসিয়ালি নিয়ম, অফিসিয়ালি নিয়মের বাইরে আসে না। আমি আমার মাদ্রাসায় শিক্ষকদের বেতন দিই, বেতন তো ফিক্সড করা অফিসিয়ালি, এই যে ভাই, এই যে এই ভাই সামনে কি করেন, মোবাইলটা পকেটে ভরেন, ওনাকে কি দেখান, ভালো কিছু দেখাইলে এইভাবে দেখান ঠিক না, কারণ আমার দৃষ্টি গেছে আপনাদের যে আপনাদের অমনোযোগী মনে হইতেছে, আপনারা জ্ঞানী মানুষ বুঝেন না, সবার তো সব যোগ্যতা নাই, কিছু মানুষ আছে কথা বলতে থাকলে বলতেই থাকে, কে কি করতেছে দেখে না, এরা খুব যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি তো একটু অযোগ্য, আমার বয়ানের ভিতরে কাউকে অমনোযোগী দেখলে আমার অসুবিধা হয়, এর জন্য মেহরবানি করে অনুরোধ থাকবে অমনোযোগিতা প্রদর্শন করবেন না। মনে মনে অমনোযোগী হইলে হানগাতে আমার কোনো আয় বোঝাবো না, কিন্তু বাহ্যত যদি অমনোযোগী হন তাহলে আমার বয়ানের ভেতরে বাধার সৃষ্টি হবে। তো বলতেছিলাম যে অফিসিয়ালি বেতন দিই এত এত এত, আর কাউকে কাউকে আমি অন্যভাবে তাদেরকে দেই,
এটা আনঅফিসিয়ালি। আল্লাহ পাকের অফিসিয়ালি নীতি হল কোনো বান্দাকে যদি কোনো কাজের বিনিময় দেন দশ থেকে কমপক্ষে দশ আর বেশির থেকে বেশি সাতশো, এটা অফিসিয়ালি নীতি। আর যারা পরহেজগার তাদের অফিসিয়ালি নীতি শুরু হয়ে সাতশোর উপরেতে, এখন যদি সাতশোরে দশ গুণ করেন তো সাত হাজার, আর যদি সাতশোরে সাতশো দিয়ে পূরণ দেন তাহলে কত হবে? হ্যাঁ বুঝি না, কত চার লাখ, চার লাখ উনপঞ্চাশ, এ হলো তাকে দিবেন। দলিল কোরআনের আয়াত বলছি, লাহু আজরান, এই শব্দের এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা এটা বুঝে আস। এটা দুই নম্বর। তিন নম্বর কি বলছিলাম, যে আল্লাহ পাক মুত্তাকিদেরকে সকল ধরনের সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার পথ করে দেন। মুত্তাকিদের সকল প্রকারের সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার পথ সুগম করেন, খুলে দেন। চার নম্বর, এটাই ফুরকান, ভালো মন্দর পার্থক্য নির্ণয়ের সূক্ষ্মদর্শিতা, সূক্ষ্ম জ্ঞান তথা হেকমত তাকে দান করেন। আর আল্লাহ নিজে বলছেন, যাকে আমি হেকমত দেই তাকে সমূহ কল্যাণ দেই। কয় নম্বর গেল? পাঁচ নম্বর বলছিলাম, ওয়ার জুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, কল্পনাতীত ভাবে, কল্পনাতীত পদ্ধতিতে আল্লাহ পাক মুত্তাকিকে রিজিক দেন। কল্পনা করতে পারবে না যে রিজিক কেমনে এলো। সাহাবীর ঘটনা আছে, বলছিলাম না, ইন্দিরা কি করতেছে, দিনার রেখে দিতেছে, হে জঙ্গলে বয়ে কান ছাড়তেছে, আর ইন্দিরে মুহ করে দিনার নেয় তার সামনে রাখতেছে, ষোলোটা দিনার রাখছে। সাহাবি ছিলেন, কান সাইরা বন্ধু করে যাইয়া দিনার গুলা লইয়া নবীজির কাছে যাই, গেছি আর রাসূল আল্লাহ, ইন্দুরে যে আমার এই দিনার গুলো আমার সামনে কাম করতেছিলাম ওই সময় রেখে গেছে, এটি কি করলো? তো নবীজি জানেন তো, মুস্কি হাসলেন, অথবা আল্লাহ যাকে জানাইছেন মুস্কি হাসি দিয়ে বলেন, খায়া বলা বলে তোমার রিজিক, তোমার রিজিক। তো হে জঙ্গলে বাথরুম সারতেছে, ইন্দুরে যদি ডিনার আইনে তার সামনে রাখতে পারে, সে মনে করলেন আপনি? আর করবেন যে এটা হুজুররা বানাইছেন ঘটনা, এটা হাদিস, হাদিস আবার বানাই কেমনে? যে হাদিস বানাইছে সাথে সাথে ধরা পড়ছে, হাদিস বানায় কেউ বানাইতে পারে না। যদি মন গড়া কেউ হাদিস বানায় সাথে সাথে ধরা পড়ে, কারণ মুহাদ্দিসিনরা এমন সব নিয়ম নীতি রেখে গেছেন, ওই নিয়ম নীতিতে হাদিস বানানো যায় না। আপনি যাইয়া করবেন যে একটা হাদিস, তো আমি প্রথম প্রশ্ন বলো, তুমি কাটতে শুনছ? আমি শুনি নাই, পড়ছি, কোন কিতাবে পড়ছো? তো যদি বলে শুনছি, এবার কার থেকে শুনছো, নাম কো, ঠিকানা কো, কেউ একজন কইছে এইসব কথার দাম নাই মহাদেশিনদের কাছে, নীতিগত কথা বুজুর্গ বলছে, মুরব্বী বলছে, আমার বাপে বলছে, আমার ওস্তাদ বলছে, এগুলো নীতিগত কথা হইতে পারে, কিন্তু হাদিসের দ্বারা এগুলো চলবে না। কার থেকে শুনছো, নাম বলো, কার বাপের নাম বলো, আমরা জানো তার যে জ্ঞান যে তুমি এই হাদিস অমুকের কাছে বর্ণনা করছো কিনা। আর বলি বলে না, কিতাবে বসছি, কোন কিতাবে বসছো, কাহিরা মনে নেই, তাহলে তোমার এই হাদিসেরও কোনো দাম নাই।
আগে কোনো কোন কিতাবে আসে, কিতাবে যদি থাকে তখন ওই কিতাব বাই করা হবে। আর বানায় যে কিতাবের নাম করলেন, যে একটা কিতাবের নাম বানায় করে দিলেন, দুজন খোসখোস প্রসাদুল বাহার কালিয়া কত গুণ বলদ মতাহার এই চারটে কিতাবে আছে, যদি আপনি বই না দেন লাগলো না। তাহলে এইসব কোনো হাদিসের কিতাব না, আপনি যে বানায় করলেন আপনার কথাই বোঝা যায়। আমি যখন বানায় করলাম আমার কথা বোঝা যাবে না, এমন বানাইছি যেটা বলি না কোনো, আবার কত গেলে আবার কোন কলিদুন খোসখোস প্রসাদুল বাহার কালিয়া কত গুণ বলদ মতাহার এসব কিতাবের নাম যখন আপনি কইবেন লাভ নাই, এসব কোনো হাদিসের কিতাব না, আপনি বাতিল। আপনি হাদিস বানায় করলেন না, যারা বানাইছে ধরা হয়ে গেছে। মহাদ্দেশীরা আলাদা আলাদা কিতাব লিখছেন, অমুকের পুত্র অমুক অমুক দেশে থাকে সে এটা বানাইছে, লিখতে দিছে। কোথায় কে হাদিস বানাইছে জাল করছে বলে দিছে, সম্ভব না, বানায় বলা না। আপনি বাথরুম ছাপতেছেন ইন্দুরে, আপনার আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে, এটা দিয়ে সাহাবিরি দিতে পারে, পথ চলতেছেন যাত্রা বিরতি করছেন সওয়ারি, তার বাহন পড়ে মারা গেছে, অসুবিধা নাই, দেখছে পড়ে মারা গেছে, যখন দেখছে পড়ে মারা গেছে তাড়াতাড়ি গোড়া বিশ্রাম বাদ দিয়া অজু করছে, অজু করে দু রাকাত নামাজ পড়ছে, ভাই আল্লাহ আমার যে বাহন মাইরা দিলা তখন আমি দাম কমলে, আমি ওগুলো বুঝি না, হয় আমার বাহন নির্যাতা করে দিবা আর নইলে করতে বাহন দিবা আমি জানি না, তুমি দিবা। মরা দাদা জীবিত হয়ে গেছে, দেখেন হাদিসের কিতাবে আসছে, বানানোর কথা দুনিয়াতেই আল্লাহ তাকে কল্পনাতীতভাবে রিজিক দান করেন, জীবিকা প্রদান করেন। আমি জীবিকার ব্যাখ্যায় যাচ্ছি না, এই পাঁচটা আপনাদেরকে বলা হয়েছে মনে রাখেন, সব অস্ত্র আর মনে রাখা যায় না, কিন্তু কিছু কিছু বিষয় আছে মনে রাখতে হবে। আল্লাহ দুনিয়াতে মুত্তাকিদেরকে বারোটা পুরস্কার দিবেন, এই পাঁচটা, নাম্বার ৬ মাহিয়াতে ইলাহি নসিবা, আল্লাহ পাকের সাহচর্য, আল্লাহ পাকের সাহচর্য, যেটা মানুষের মতন না, যে আল্লাহ একটা মানুষের রূপ ধরে লগে 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 চলব এটাকে বলা হয়নি। সাহচর্যের অর্থ হল আল্লাহ পাকের সর্বদা নিগরানিতে থাকবে। তখনও প্রশ্ন হবে, তাহলে কি দুনিয়ার সব মানুষ আল্লাহর সার্বক্ষণিক নিগরানি ও তত্ত্বাবধান থেকে দূরে আছে কেউ? তাহলে তো সবাই আল্লাহর নিগরানিতে, এই প্রশ্ন আসতে পারে। তার জবাব হল এই যে আল্লাহর মাহিয়াত বা আল্লাহর সাহচর্যের অর্থ হল এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি একটা বিশেষ কৃপা দৃষ্টি রাখবেন। আল্লাহর বিশেষ কৃপা দৃষ্টি রাখলে আমার লাভ হবে কি? আল্লাহর বিশেষ কৃপা দৃষ্টি যদি আমার উপরে থাকে তা লাভ হবে কি? অনেক লাভ, অনেক লাভ। শুধু আমাদের ইসলাম ধর্মে না, অন্যান্য মতাবলম্বী যারা সাধনা করছে তারাও কিছুটা তো সাধনা করে পাইছে, কিছুটা পুরোপুরি তো পায় নাই, আর তাদের তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কিন্তু পাইছে। স্বামী বিবেকানন্দের লাইফ হিস্ট্রি পড়ে দেখুন, শ্রী রামকৃষ্ণের লাইফ হিস্ট্রি পড়ে দেখুন, তারা অন্যভাবে এইসব কথা বলছে। কিন্তু ইসলাম বলে লাভই বুঝতে হবে, যে যখন আমার বিশ্বাসই থাকলো যে আমি যদি পরহেজগার হই তা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপা দৃষ্টি আমার সাথে থাকবে, কি লাভ হবে বলো?
আপনার মনের মধ্যে কতটুক সাহস বাড়বে আপনি চিন্তা করতে পারেন? কতটুক সাহস বাড়বে আপনার? আপনারা যদি জানেন যে পুলিশ কমিশনার সর্বদা আপনাকে ফলো করতেছে, কে আপনার বিরোধিতা করে, আপনার সাথে দুশ্মনী করে, এটা সে জানতেছে, কেমনে জানতেছে? এটা যদি একটা দুনিয়ার একটা সাধারণ মানুষ, একটা পুলিশ কমিশনার যদি জানে, হ্যাঁ কি করছে, আপনার ভিতরে একটা যন্ত্র ফিট করে দিছে, ওই যন্ত্র কম্পিউটারের মাধ্যমে হে মনিটরিং করতেছে আমার এই লোকটা কোথায় যায়, কারে এর বিরোধিতা করে, যে বিরোধিতা করে এর খবর আছে। এই নিয়ে জানা আপনাকে আমি একটা বিশেষ যন্ত্র সাথে দিয়ে দিলাম, এটা গোয়েন্দাদের বাসা বলে টিকটিকি, টিকটিকি লাগাই দিলাম, তাহলে আপনি যেখানে বলবেন যেখানে যান তারা আপনারা কি করে আমি দেখতেছি, যখনই কোনো দেখছে সাথে সাথে ওই এলাকার যে ফোর্স আছে, থানা আছে, ফাঁড়ি আছে, কমিশনার তাড়াতাড়ি করে ওই থানায় ইনফর্ম করছে ওসিরে, ওসি তাড়াতাড়ি করে সেই ফাঁড়িতে, ফাঁড়ির থেকে দৌড়ে পুলিশ গেছে, ওই তারে কি করছ, চোদ্দ গোষ্ঠী এখন চোদ্দ শিখের মধ্যে ভরে দিল। এটা যদি দুনিয়ার একটা মানুষের নিগরানি তত্ত্বাবধানের মাধ্যমে আপনার মনের জোর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার প্রতি বিশেষ কৃপা দৃষ্টি রাখছেন, অর্থাৎ আল্লাহ একটা টিকটিকি লাগাইছেন যে কেউ কোনো কিছু করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আসবে, আর তাদের সাথে সাথে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা হবে, তাহলে আপনার মমিন হিসাবে আপনার মন কত বড় হবে। এটা উপলব্ধির বিষয়, বোঝানো যাবে না। অতীন্দ্রিয় বিষয়, আর ইন্দ্রিয় কার্য বিষয় যখন অতীন্দ্রিয়তে আঘাত করে তখন সে অনুভূতির কোটায় থাকে, তাকে ভাষায় রূপ দেওয়া যায় না। সাহিত্যিক ভাষায় বললাম, ছোটখাটো হলেও তো আমি কিছুটা সাহিত্যিক, যদি আপনাদের কিরকম কিছুটা তো সাহিত্যের ভাষায় বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সদা সর্বদা কৃপা দৃষ্টিতে দেখছেন, এটা আপনি উপলব্ধি করতে পারবেন না, কিন্তু কিছু ঘটনার দ্বারা বুঝবেন। ধরেন আমাদের নবীর কথাই, যখন গায়া শহরের মধ্যে আল্লাহর হুকুমে আত্মগোপন করলেন, সকালবেলা ভোরবেলা যখন কাফেররা খোঁজাখুঁজি করতে করতে গাড়ি শহরে গেল, আর গুহাটাগুলো গাড়ি গাড়ি শহরে গেছেন, দেখছেন যে গাড়ির শহরটা পাহাড়ের উঠা আবার একটা সুরঙ্গ, সুরঙ্গের মধ্যে থেকে নিচে, কাজে কেউ যখন সুরঙ্গ মুখে দাঁড়ায় তখন তাদের হাঁটু পর্যন্ত পা দেখা যায়। এখন যখন আবু বকর সিদ্দিক দেখলেন যে সব কাফেররা এ বসে সুরঙ্গে, চেহারা সুরঙ্গ, এখন কি হবে, তখন তো নবুয়ত শেষ হয় নাই, আবু বকর সিদ্দিকের কামালা তো বুজুর্গীয় পরিপূর্ণতায় পৌঁছে নাই, অস্থির হয়ে গেছেন, এখন কি হবে। নবীজি ছিলেন শান্ত, কোন উদ্বেগ উৎকণ্ঠা তাকে স্পর্শ করেন, তিনি শান্ত কণ্ঠে প্রশান্ত চিত্তে জবাব দিলেন, ইন্নাল্লাহ লা তাহজান, লা তাহজান, ডোন্ট ওয়ারি, লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা। আরে আমরা তো আল্লাহর মাহিয়াতে আছি, সাহচর্যে আছি, ভয় পাব না, ঘাবড়াব না। এইরকম পরিস্থিতিতে আপনার মনের মধ্যেও এই ধরনের অবস্থা আসবে যদি আপনি পরিমুক্তি হন। নির্ঘাত বিপদ, মুসা আলাইহিস সালামের কথা ধরেন, তারাও কয়েক লাখ আর ফেরাউনের বাহিনীও কয়েক লাখ, যখন মুসা আলাইহিস সালামের সহচরদের লোকজনদের উম্মতদেরকে তারা করলো ফেরাউন বাহিনী, আর যখন তারা সব আইসা সাগরের পারে দাঁড়াইলো
এখন সামনে সাগর, ওইদিক যাইতে গেলে ভাবতে গেলে সাগর, আর নইলে ফেরাউন বাহিনীর কাছে ধরা পড়া। মুসা আলাইহিস সালামের সাথীরা কয়, হুজুর এখন কি করবেন, কইলে এলেন, তখন তো হয় দরিয়ায় ডুবে মরতে হলো, আর নইলে ফেরাউনের বাহিনীর আওতায় পড়ে মরতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, এন্না মা ইয়া রাব্বি সায়াহদিন, ভয় পাও না, ঘাবড়াইও না, আল্লাহ আমাদেরকে শীঘ্রই পথ দেখাবেন। তো সাথে সাথে আল্লাহ পথ দেখাইছেন, পানি সরে গেছে, রাস্তা হয়ে গেছে, তো 12টা রাস্তা, কত অটোমেটিক ভাবে রাস্তা হয়েছে, আল্লাহ করছেন। সিনে বলে এখন কয়েকদিনে লম্বা লম্বা ব্রিজ বানায় ফেলায়, বিশাল বিশাল বিল্ডিং এক সপ্তাহ দুই সপ্তাহ বানায় ফেলায় সিনে, আল্লাহ মুহূর্তের মধ্যে 7টা ব্রিজ বানায় ফেলছেন। আর ব্রিজ না, ব্রিজ বানাইতে গেলে সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে পানি সরায় দিয়া পানির উঁচা করে দিয়েছেন, পানি পানির জায়গায় এত হয়ে গেছে আর গড়ায় পড়ে না, 12টা রাস্তা করে দিয়েছেন, যাতে 6 থেকে 6.5 লক্ষ মুসা আলাইহিস সালামের অনুচররা পার হয়ে যেতে পারে। তারা ঘাবড়ালো, নবী ঘাবড়াইলেন না, কেন নবীর ইয়াকিন ছিল যে ইন্না রাব্বি মা ইন্না মাই রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন, উনি আমাদেরকে পথ দেখাবেন, আমাদের ঘাবড়াবার কিছু নেই। যখন একজন মুত্তাকির এই ইয়াকিন হলে যে আল্লাহ যেহেতু বলছেন যে আমি মুত্তাকিদের সাথে আছি, তখন মুত্তাকির একটা অন্য ধরনের সাহস হবে। যখন এই ধরনের সাহস হবে তখন সে কোনো ভয়ানক বিপদগ্রস্ত হইয়া কিংকর্তব্য বিমূঢ় হবে না, হতবিহ্বল হবে না, বিচলিত হবে না, আশাহত হবে না, আগ্রহীহীন হবে না, কোনো উদ্বেগ তার কাজ করবে না, তার ব্রেন ঠান্ডা থাকবে, শান্ত থাকবে, এই শান্ত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন এক নম্বর যে অসুবিধাটা হয়, ক্ষতিটা হয়, যে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করতে হবে এটা বুঝে না। আরে বাবা, ঘরে আগুন লাগছে, তো টাকার ব্রিফকেসটা আর অর্নামেন্টের ব্রিফকেসটা আর কাগজ বিল্ডিংয়ের দলিলপত্রটি দূর হইয়া দরজা ভাগ, বাচ্চা বৌরে লইয়া ভাগে যা, আর গুলো গায়ে যা, কিন্তু হয়ে কি করে অজিবাদ দিয়া টেবিল নিয়ে টানা ধরে করে টেবিল নিয়ে বাড়িয়ে নেই, তো জ্ঞান নেই, তো এটা জ্ঞান নেই, তো তোসব তোসব জমা হয় যাতে করে জমা করে, যাতে করে আগুন না লাগে না পড়ে, মানে এই যে করতে যায় নিজেও পড়ে, বাচ্চাও পড়ে, সবাই পড়ে, এই যে হিতাহিত জ্ঞান থাকে না, বিপদ বল। আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের সাহচর্য পাওয়ার বাহ্যিক যে ফায়দা, এটা আপনি অনুভব করবেন যে চরম বিপদে যেসব মানুষ জ্ঞান ঠিক রাখতে পারে না, হিতাহিত জ্ঞান থাকে না, হতবিহ্বল হয়, কিংকর্তব্য বিমূঢ় হয়, বিচলিত হয়, আশাহত হয়, তখন আপনার এগুলো হবে না, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুমতি, সুজ্ঞান, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভিতর দান করবেন। এক নম্বর বিষয় হলো এই যে আল্লাহর সাহচর্যের দ্বারা আমার কি হবে, এই এক নম্বর এটা হবে, আমার মন আশাহত হবে না। দুই নম্বর, যদি সেই বিপদগ্রস্ত হইয়াই যান, তাৎক্ষণিকভাবে কোনো ফল লাভ না হয়, বিশ্বাস তো আছে আল্লাহ আমার সাথে আছেন, বা আল্লাহর সাহচর্য আছে, আল্লাহর কৃপা দৃষ্টি আমার সাথে আছে, আল্লাহ রহমত নেগা রহমত আমার দিকে আছে, এই বিশ্বাসের পরেও যদি বিপদগ্রস্ত হন, তাহলে আল্লাহ পাক দুই নম্বর আপনার মাথার মধ্যে ঢোকাবে যে মমিনকে আল্লাহ পাক অনেক বিষয় দ্বারা পরীক্ষা করেন, যেমন সাহাবিদের পরীক্ষা করেছেন, আইমায়ে মুজতাহিদিনদের পরীক্ষা করেছেন, বড় বড় বুজুর্গ ওলিদের পরীক্ষা করেছেন, তা আল্লাহ আমারও পরীক্ষা নিতে চান, আমার পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে,
তো যখন পরীক্ষায় পাশ করতে হবে তখন কঠিন বিপদ আপনাকে আপনার তাকওয়া পরের গাড়ি আপনার ইমান নিয়ে আর খেলতে পারবে না। এখন তো মানুষের ইমান কি জানে ওইটা সে টাকা দিয়া, টাকা দিয়া সব কিনে নেওয়া হচ্ছে, কিন্তু এটা যে সফল হবে না বুঝবে মানুষ একসময় মনে করছে টাকা দিয়ে সব কিনে নেব। এটা হয় যারা টাকার পাগল ওরা টাকা নিব, যখন দেখবো যে বিপদ তখন আপনারই মেরিয়া লাগবে। অতীতের ঘটনা আছে, ইতিহাসের সাক্ষী আছে, তার টাকা পয়সার লোভ দিয়া কোনো মানুষকে আপনি আপনার ফেভারে সবসময়ের জন্য নিতে পারবেন না। তাহলে আপনার পরীক্ষা দিতে হবে, আপনার ইমান বিক্রি করতে পারবেন না, আল্লাহ আপনাকে সেই সূক্ষ্ম বুদ্ধি দিবে, সূক্ষ্ম বুদ্ধি দিবে, ইমান বিক্রি হবে না, আপনার সততা বিক্রি হবে না, আপনার ন্যায় নীতি বিক্রি হবে না। আপনি তখন সততা ন্যায় নীতির উপরে অটল থাকার এক হিম্ম, এক ঐশী মনোবল, এক দৈব শক্তি আপনি লাভ করবেন। বিবেচক ও জ্ঞানীরা বলেন লাভ হলো কি হল না। তিন নম্বর, যদি দুইটার কোনো একটা না ঘটে তাহলে আপনার মনের মধ্যে তিন নম্বর চিন্তা শক্তি আল্লাহ দিয়ে দেবেন, সেটা হলো এই যে যদি আমি দুনিয়াতে বাহ্যিকভাবে হেরেও যাই, এই বিপদে যদি আমি পতিত হইয়া ধ্বংস হইয়া যাই, আমার পরলৌকিক জীবন সুন্দর হবে, এই অনুভূতি তিন নম্বরে আপনার ভিতরে কাজ করবে, তখন আপনি জীবন দিয়ে দেবেন, কিন্তু আপনি আপনার ন্যায় নীতি সততা বিক্রি করবেন না। কোন লোভ, কোন মোহ, কোন সাহসিকতা প্রবৃত্তি আপনাকে ঘায়েল করতে পারবে না, কাবু করতে পারবে না। এই জন্যই তো সাহাবা একমাইনের যুদ্ধের ময়দানে তলোয়ারে আঘাতে গর্দান ফেলে দেওয়া হয়েছে, তার এই কর্ষিত মুখ থেকে বা গর্দানে তলোয়ার মারছে, এই সময় ওই এক সেকেন্ডের মধ্যে অর্ধেক থেকে এসে মাথা পাতি অর্ধেক থেকে মুখ থেকে সেই বাক্য বাইর হয়েছে, ফুসতু রব্বি কাবা, কাবার নবীর কসম আমি সফলকাম হয়ে গেছি। কাফের না পাহরি কয় কি হাতে না আমি জব করে দিলাম, হাতে সফলকাম হলো কেমনে, কসম খাই কয় ফুসতু রব্বি কাবা, কাবার নবীর কসম আমি সফলকাম হয়ে গেছি। গর্দান গাইতে আগুন লাগে বললাম আর হে মুখ দিয়ে আমি সফলকাম হয়ে গেছি, হোয়াট ইজ দিস, বুঝো মানুষ জ্ঞানীরা, চিন্তা করে দেখো আল্লাহ তিন নম্বর ঐশী শক্তি এবং ঐশী মনোবল, দৈব শক্তি এবং দৈব মলিয়া মনোবল আপনার ভিতরে দান করবেন, এটা তিন নম্বর লাভ। আল্লাহ পাকের সাহচর্য আপনি যে পাইছেন এটা বোঝা যাবে তিনটা বাস্তবতা যদি আপনার ভিতরে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন মুকদ্দম করছে আর একটা তাকি দিয়েছে, জুমলায় ফেরিয়ার থেকে জুমলায় রেশমিয়া শক্তিশালী হয়। মাইয়ের শব্দ আনছেন, আইনা আল্লাহ বুঝাইছেন তোর বুঝে আসুক বা না আসুক আমি তোর সাথে আছি। এই যে বাক্যের এবারাতুল নাস, দালালাতুল নাস, ইক্তিরাউন নাস, ইশারাতুল নাস, এই চারটা হলো একটা বাক্যের কোরআনের তাফসীর ও ব্যাখ্যা, চারটা দলিল, চারটা যুক্তি, চারটা লজিক, এই চারটা লজিকের দ্বারা ও আল্লাহ মাহাল মুত্তাকিনের এই তিনটা ব্যাখ্যা আসে। যখন আপনার এই অনুভূতি হবে যে আল্লাহ আমার, আল্লাহর কৃপা আমার সাথে আছে, তখন আপনি মনোবল হারাবেন না, ধৈর্যচ্যুতি ঘটবে না, কিং কর্তব্য বিমূঢ় হবেন না, হিতাহিত জ্ঞান হারাবেন না। দুই নম্বর,
যদি এই বিফল আপনাকে স্পর্শ করে, দুই নম্বর অনুভূতি ও সূক্ষ্ম চিন্তা আল্লাহ আপনার ভিতরে দিবেন যে দুনিয়াতে বড় বড় আল্লাহ আল্লাহরা নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমিও পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমাকে আল্লাহর পরীক্ষা পাস করতে হবে, এই সেন্স এই অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। যদি তিনটা না হয়, এই দুইটা না হয়, তাহলে তিন নম্বর অনুভূতি কাজ করবে যে দুনিয়াতে যদিও আমি এই আল্লাহর সরাসরি সাহায্য পাইলাম না, এটার ভিতরে একটা কল্যাণ আছে যে আল্লাহ আমাকে এই বিপদের দ্বারা ধ্বংস করে পরলোকের জীবনে উন্নতি দান করবেন। এই জন্য আমি মরে গেল আমি অমর হয়ে গেছি, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় শেষ। আল্লাহর এক বান্দা।